কেড়েছে কাজ। আমেরিকায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা। এবার এমনই তথ্য উঠে এলো সামনে, গত সপ্তাহে বেকারত্বের সুবিধার জন্য আবেদনকারীর সংখ্যা অপ্রত্যাশিতভাবে বেড়েছে, আর তার একমাত্র কারণ নতুন করে সেখানে বহু সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে, যার প্রভাব পড়েছে অর্থনীতির ওপরেও। বাইডেনের প্রশাসনে আবারও এক নয়া চমক। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জো বাইডেন তার স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার জন্য একজন নেটিভ আমেরিকানকে নিযুক্ত করতে চলেছেন, তবে এখনও তা নিশ্চিত হয়নি বলেই জানা যাচ্ছে। যদি দেভ হ্যালেন্ড এই পদে নিযুক্ত হন, তবে তিনিই হবেন এই বিভাগের প্রথম নেটিভ আমেরিকান। বড়দিনে আরও কঠোর করোনা বিধি জারি হতে চলেছে ব্রিটেনে। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, আর সেই সংখ্যায় আরও বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে বড়দিনে, আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। চীন থেকে সূত্রপাত করোনার, তবে কোথায় এই মহামারীর উৎস তা এখনও জানা যায়নি, আর সেই উৎস জানতেই নতুন করে চেষ্টা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের এই প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছে চীন, এমন কথাই বৃহস্পতিবার ঘোষণা করে চীনের প্রশাসন। করোনার উৎস জানতে ইতিমধ্যেই উহান সফরের সিদ্ধান্ত নিয়েছে তারা। 15 ডিসেম্বর বিকেলে ঢাকা আইনজীবী ভবনের ছ'তলা থেকে লিফট ভেঙে নিচে পড়ে যায়। সেই ঘটনার জেরে আহত হয় 4 জন, পরে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা আইনজীবী ভবনে নিম্নমানের লিফট সরবরাহের অভিযোগে 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।